ज्योति বসুর একটি বক্তৃতা তার একটি সামান্য অংশ পড়ছি বলছেন যে খাদ্য উপদেষ্টা কমিটিতে বারে বারে আপনারা আমাদের অপমান করেছেন আমাদের কোনো সাজেশন মানেননি চালের দাম 1959 সালে 28 সেপ্টেম্বর বলছেন জ্যোতি বসু চালের দাম 32 টাকা উঠেছে দেবিত বাবু বলছিলেন তখন পর্যন্ত 1 টাকা মানে 1 পাউন্ড ছিল বেশ আপনারা এবার জ্যোতি বাবু জবানিতে আমি বলছি আপনারা কেরালার কথা বলেন নাম্বুদ্রিপাদের মন্ত্রিসভা যখন হয় তখন সেখানে যে ডেমোনস্ট্রেশন হয়েছিল 1 মিনিট অনির্বাণ বাবু একটু প্লিজ পড়তে দিন একটু প্লিজ পড়তে দিন ওরা এখন পাশাপাশি আছেন একটু পড়তে দিন সেই ডেমোনস্ট্রেশনে মন্ত্রীদের ধাক্কা দিয়ে অ্যাসেম্বলির ভিতরে গিয়েছিল তখন নেহরুজি জানতে পারেননি সংবাদপত্রে বেরিয়েছিল তার জানবার কথা তখন তো পার্লামেন্টারি ডেমোক্রেসি কোনো বিপদ দেখেননি নেহরুজি ইন্দিরাজি নাম করে বলছেন কেরালা লেবার মিনিস্টার আন্দোলনের সময় পথ দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন তখন তার হাতে অ্যাসল্ট করা হয় কথা পণ্ডিত নেহরু জানতেন না তখন তো কিছু বলেননি পণ্ডিত নেহরু এবং তার কন্যা বলেছিলেন কেরালায় গুলি চালিয়েছে জুডিশিয়াল এনকোয়ারি চাই কই এখন তো 80 জনকে পুলিশ রাস্তায় পিটিয়ে মেরে ফেলার পর নেহরু বা তার কন্যা একবারও বলছেন না জুডিশিয়াল এনকোয়ারি চাই আমি খাদ্যের অবস্থাটার কথা বললাম আমি আরও কিছু জায়গার অবস্থার কথা বলতে পারি আলাদা করে নোট করা আছে যেমন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা হচ্ছিল জ্যোতিবাবুরই দেওয়া ভাষণ 1958 27 মার্চ কংগ্রেসের রাজত্বে একটা পরিকল্পনা হয়ে গেল দ্বিতীয় পরিকল্পনায় এই তৃতীয় বৎসর হওয়া সত্ত্বেও আমরা দেখছি অগণিত মানুষ বেশিরভাগ মানুষ গরিব থেকে আরও গরিব হচ্ছে তবু প্রফুল্লবাবু বিধানবাবু বলবেন আমরা ডেভেলপড ইকোনমি করছি জ্যোতি বসু বলছেন মানুষের ক্রয় ক্ষমতা ক্রমাগত কমে যাচ্ছে এটা ঠিক কিছু কিছু লোকের ক্রয় ক্ষমতা বাড়ছে কাদের কথা বলছেন জ্যোতি বসু ইদানিং করে আজকেও রাহুল গান্ধী একটু আগে আদানি টাদানি বলছিলেন জ্যোতি বসু বলছেন ক্রয় ক্ষমতা বাড়ছে কোটিপতি মারোয়াড়ি বাঙালি কোটিপতি ইংরেজ কোটিপতি এরা সব বড় থেকে আরও বড় হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু জনসাধারণ মজদুর কৃষক মধ্যবিত্ত সাধারণ মানুষ কোথায় তাদের আপনারা কোথায় ঠেলে ফেলে দিচ্ছেন তন্ময়বাবু আমার প্রশ্ন ছিল 54 বছর দেশ শাসনের এই কৃতিত্বগুলো কংগ্রেস নিতে চায় কিনা মহিলা সংরক্ষণ বিলের কৃতিত্ব দেবজিৎ বাবুরা তাদেরকে দেবেন কিনা নিতান্তভাবে তাদের ব্যাপার কিন্তু এই কৃতিত্বগুলো কংগ্রেস নিতে চায় কিনা বা নেবে কিনা নেওয়া উচিত কিনা তন্ময়বাবু কি মনে হয় আসলে উন্নয়ন অগ্রসরমানতা এগুলো তো বহমান শব্দ এগুলো কোনোদিন থেমে থাকে না নিঃসন্দেহে 1947 থেকে 1957 1957 থেকে 1967 1977 67 থেকে 1977 এই 30 বছরের সমগ্র দায়ী কংগ্রেসকে নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দায়টাকে আপনি নেওয়াবেন এটাকে তো নেওয়াবেন আপেক্ষিক অর্থাৎ কোনো একটা কিছুর সঙ্গে তুলনা করে আপনি নেওয়াবেন আবার আজকে 2014 উত্তরকালের যাবতীয় দায় নরেন্দ্র মোদীকে নিতে হবে সেটাও নিতে হবে তুলনামূলক আপেক্ষিক দেশ 47 এর পর থেকে 2024 পর্যন্ত নিঃসন্দেহে এগিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের দেশের 190 বছরের স্বাধীনতা সংগ্রাম এই দেশকে যে অগ্রসর মানতার দিকে নিয়ে যেতে পারত বা আমাদের যে সম্পদ ছিল তার যে ব্যবহার হতে পারত আমাদের দেশের ক্ষেত্রে সেটা হয়েছে কি না জ্যোতি বসুর সেই বক্তৃতা সেদিনও সত্য ছিল আবার আজকেও তো এটা সত্য যে আমাদের দেশ 2014 সালে বিশ্ব ক্ষুধাসূচকে 62 নম্বরে ছিল এখন 107 নম্বরে গেছে জ্যোতি বসুর ওই বক্তৃতার সত্যতা দিয়ে তো এই সত্যটাকে ঢেকে দেওয়া যাবে না নতুন ভবন সেন্ট্রাল ভিস্টায় কালকে সংসদের প্রথম অধিবেশন বসেছে এবং সেখানে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের প্রস্তাব পেশ হয়েছে প্রস্তাবটা পুরনো প্রস্তাবটাকে আবার পেশ করা হয়েছে প্রশ্ন হচ্ছে যে এই যে সংসদ ভবনটাকে সাজানো হয়েছে কিভাবে সাজানো হয়েছে রামায়ণ মহাভারতের কাহিনী দিয়ে এবং তার নিচে লেখা হয়েছে ইন্ডিয়ান হিস্টোরি আচ্ছা যদি ইন্ডিয়ান হিস্টোরি হয় তাহলে ইন্ডিয়ান হিস্টোরিতে সাজানো সংসদ ভবনে প্রথম পেশ হচ্ছে এই তো মুশকিল প্রথম পেশ হচ্ছে মহিলাদের জন্য অধিকারের কথা আচ্ছা রামায়ণে সীতাকে কেউ অধিকার দেওয়া হয়েছিল মহিলাদের অধিকার তাকে নির্বাসিত করা হয়েছিল
আচ্ছা মহাভারতে কি বলেছিলেন ভীষ্ম? ভীষ্ম বলছিলেন মহাভারতে যে স্ত্রীলোকের চেয়ে পাপাচারী আর কিচ্ছু নেই, তাদের জন্য কোনো কাজ বা ধর্ম নির্দিষ্ট নেই, তারা বীর্যহীন শাস্ত্রজ্ঞানহীন কপটাচারিণী। এইটাই মনুসংহিতায় অন্যভাবে বলছে, যেটা বিজেপির মতাদর্শ, যে নারী জন্মের পরে পিতার অধীন, যৌবনে স্বামীর অধীন, বার্ধক্যে সন্তানের পুত্রের অধীন, কোন সময় তার স্বাধীনতা নেই। এইটা যে মতাদর্শ বিশ্বাস করে, সেই মতাদর্শ নারীর অধিকারের বিল পেশ করছে। আপনাকে বিশ্বাস করতে হবে যে এই বিলটা পেশ করা হয়েছে সৎ উদ্দেশ্য নিয়ে। তর্কে আসছে ইসরো প্রতিষ্ঠার কথা। হ্যাঁ, এটা ঠিক যে 1962 ইসরো প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিত নেহরু। কেউ বলতে পারেন তিনি তার বদলে মন্দির বানাননি, কেউ বলতে পারেন তিনি তার বদলে সেন্ট্রাল ভিস্টা বানাননি, কিন্তু তার চাইতেও বড় প্রশ্ন হচ্ছে এইটা যে ভারতবর্ষে সার্বজনীন রেশন ব্যবস্থা চালু হয়েছিল কবে? একটু তো পড়াশোনা করে জেনে বুঝে আসতে হবে। না, নিশ্চিতভাবে 1943 মন্বন্তরে 1945 ব্রিটিশ ভারতে এই প্রথম রেশন ব্যবস্থা চালু হয়। নিশ্চিতভাবে, কিন্তু সেই সেটা পরে বন্ধ হয়। নিশ্চিতভাবে তন্ময়বাবু, আমি একটু থামাচ্ছি আপনাকে।